ময়ূরের পালক কি সত্যি জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে পারে ফিরিয়ে দিতে পারে অর্থভাগ্য চলুন দেখে নেওয়া যাক ময়ূরের পালককে নবগ্রহের প্রতীক বলে মনে করা হয় জীবনের নেতিবাচক শক্তি বা অশুভ শক্তির প্রভাব ময়ূরের পালক নাশ করে বাড়িতে যদি সঠিক জায়গায় ময়ূরের পালক রাখা হয় তাহলে কিন্তু জীবনটাই পাল্টে যেতে পারে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন করতে চাইলে সোবার ঘরের পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে সেই কাজ কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে ব্যবসা বা কাজের জায়গায় সর্বদা সফলতা পেতে হলে অফিসে বা ব্যবসার জায়গায় দক্ষিণ বা পূর্ব দিকে ময়ূরের পালক লাগান এক্ষেত্রে কিন্তু দুটো পালকই সময় লাগাবেন বাড়ির মূল প্রবেশ দ্বারে ময়ূরের পালক সাজিয়ে রাখলে সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে ময়ূরের পালক নিজের কাছে অথবা ঘরে রাখলে ঘুমন্ত বাক্য কিন্তু জেগে উঠবে এমনটাই মনে করা হয় রাহুর দোষ থেকেও মুক্তি পাওয়া যায় এই ময়ূরের পালকে বাড়িতে ময়ূরের পালক রাখলে কোনো শুভ দিনেই সেটা রাখবেন যেমন বৃহস্পতিবার বুধবার এই দিনগুলিতে এতে পজিটিভ শক্তিরও বৃদ্ধি হবে ঘরের পরিবেশ সব দিক থেকে উন্নত হয়ে যাবে কোনো অশুভ শক্তি কখনো প্রবেশ করতে পারবে না বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক অনেক দেবতারই প্রিয় অলঙ্কার আর তাই ময়ূরের পালক জীবনের দিক ও অবস্থা পরিবর্তন করতে সব দিক থেকে সহায়ক যেহেতু এটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি জিনিস আপনার শিশু যদি পড়াশোনায় অমনোযোগী হয় ময়ূরের পালক তার পড়ার ঘরে বা বইয়ের পাশে রেখে দিন বা মাঝেও রেখে দিতে পারেন বইয়ের শিশু ধীরে ধীরে পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে ড্রয়িং রুমে নিত্যরত ময়ূরের ছবি রাখলে সেই ঘর কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে ময়ূরের পালক ঘরে রাখলে শরীর স্বাস্থ্যেরও কিন্তু সর্বাঙ্গীন উন্নতি হয় সর্বোপরি ময়ূরের পালক আপনার জীবনকে সব দিক থেকে ভরিয়ে দেবে যদি আপনি সঠিক জায়গায় সেটি প্রতিস্থাপন করেন এবং সঠিক দিনে সেটি প্রতিস্থাপন করেন এর একটা আশ্চর্য ক্ষমতা রয়েছে এবং অলৌকিক ক্ষমতা রয়েছে এটা কিন্তু সব দিক থেকে পরীক্ষিত